খুব মানে কি বলবো আনন্দিত। তাহলে কর্মচারী কর্মচারী সব কিছু করছে, কেমন মা কেমন মা, তারা যে এতবার কেন কোর্টে যেতে হবে কেন, আজ কেন আমরা এখানে কেন কর্মবিরতি করব, কেন কর্মচারী কর্মবিরতি করব করবে দাবিতে আজকের দুই ঘন্টার কর্মবিরতি চলছে চলবে চলছে চলবে, সমস্ত শূন্য পদে অবিলম্বে স্থায়ী নিতে হবে নিতে হবে নিতে হবে, সমস্ত শূন্য পদে অবিলম্বে স্থায়ী নিয়োগ করতে হবে করতে হবে করতে হবে, অস্থায়ী কর্মচারী সম্প্রদায় সম্প্রীতি রক্ষার দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে। ইনকিলাব জিরাফত জিরাফত জিরাফত, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি ইতিমধ্যেই জেনেছেন যে সরকারি কর্মচারী থেকে অস্থায়ী কর্মচারীবৃন্দ শিক্ষাকর্মী আজকে বিভিন্ন বঞ্চনার শিকার, সেই স্বরূপ রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত সরকারি কর্মচারী শ্রমিক শিক্ষক শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের আহ্বানে আমাদের আজকে 30 আগস্ট দু ঘণ্টাব্যাপী 11:30 থেকে 1:30 পর্যন্ত আমরা কর্মবিরতি পেনডাউন স্ট্রাইক আমরা শুরু করেছি। গোটা রাজ্য জুড়ে কর্মসূচি চলছে। আপনারা অলরেডি এখন জানেন যে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে যখন কোর্টে মামলা হয়েছিল তাতে সরকারি কর্মচারী সংগঠন সেই মামলা জয়ী হয় এবং 31% বকেয়া মর্গা ভাতা 3 মাসের মধ্যে মিটিয়ে দিতে বলে, কিন্তু রাজ্য সরকার বিভিন্ন টালবাহানা করে আবার রিভিউ পিটিশন করে সেইখানে এটাকে ডিলে করছে। আমরা জানি রাজ্য সরকার দেবে না, আমরা আন্দোলনের পথ বেছে নিয়েছি, আমরা আন্দোলনের মাধ্যমে এই জয় ছিনিয়ে নেব। আমরা আমাদের দাবি আমাদের স্থায়ী কর্মচারী অস্থায়ী কর্মচারী কন্ট্রাকচুয়াল যারা এমপ্লয়ি এরা মূলত বিভিন্ন দপ্তরে আমাদের এখানে ব্লক অফিসে আমাদের বিএলআর অফিস আছে ব্লক অফিস আছে এডিও অফিস আছে এই 3 দপ্তরের কর্মচারীরা আমাদের এখানে উপস্থিত হয়েছে।